হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি সায়লা শারমিন স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আমার বিজনেসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য দর্শক প্রতিদিনের মতো আজকের ভিডিও তো আমি আমার বিজনেসের টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো প্রথমে যে প্রোডাক্টটা দিয়ে আমি শুরু করছি এটা হচ্ছে একটা স্টিলের স্ট্রেনার দেখতেই পাচ্ছেন এর যে ছিদ্রগুলো সেটা খুবই খুবই ছোট যার জন্য চাল ধোয়া যাবে ইনশাল্লাহ চারপাশের ফিনিশিংটা আমি আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা আসলে মাল্টিপারপাস কাজে ব্যবহার করা যাবে এরপর আমি আপনাদেরকে কয়েকটা বাটি দেখিয়ে দিচ্ছি বাটিগুলো এত সুন্দর আর এত মজবুত আসলে হাতে না পেলে বুঝতে পারবেন না এখানে তিনটা সাইজ আছে তো বড়টা বড় আর মিডিয়াম আর ছোটোটা মোটামুটি কাছাকাছি উনিশ আর বিশ বলবো না তার থেকেও কাছাকাছি একটুখানি ছোট বড় এই যে তিনটা সাইজ আর এই তিনটার আমি আলাদা আলাদা ওজন করে আমি আপনাদেরকে দেখাবো যে এত মানে ভালো কোয়ালিটির এই তিনটার টোটাল ওজন করলে প্রায় দুশো ছিয়ানব্বই গ্রাম দাঁড়ায় মানে এত ভারী এই বাটিগুলো আর এই যে সব থেকে বড়োটা সেটা দেখতেই পাচ্ছেন পাঁচ ইঞ্চির একটুখানি কম এটা সবথেকে বড়ো আর এই যে মিডিয়ামটা সেটা হচ্ছে চার ইঞ্চির একটুখানি বেশি আর এটা হচ্ছে সবথেকে ছোটো সাইজটা বললাম না মোটামুটি একই রকম তো একটুখানি ছোটো বড়ো এখানে দেখতেই পাচ্ছেন দুটোই চার ইঞ্চির একটু বেশি আচ্ছা আমি আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল মাপ দিয়েও দেখিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম আছে চিন্তা করে না এইটুক বাটি একশো গ্রাম এখানে হচ্ছে একানব্বই গ্রাম এটা সবথেকে ছোটোটা আর এটা তিরানব্বই গ্রাম মানে মিডিয়ামটা তো এই তিনটা বাটি তিন সাইজের এগুলোতে দেখা যায় বাচ্চাদেরকে সেমাই নুডলস পায়েস এগুলো দেওয়া যায় অথবা একটু চানাচুর বিস্কিট বাচ্চাদের সামনে আর এত সুন্দর মানে একবার কিনলে এগুলো পুরা লাইফ চলে যায় আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর এ বাটিগুলো এগুলো কিন্তু নতুন আসছে এগুলো সব ইন্ডিয়ান এবং হানড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের এই যে কাপড়ের ক্লিপগুলো এখানে টোটাল বিশ পিস আছে একটু ছোট সাইজের কিন্তু অনেক শক্ত আর মজবুত আর ভালো কোয়ালিটির কাপড়ে ক্লিপ কিনলে দেখা যায় এগুলো ভাঙেও না কিছু না কিন্তু হারিয়ে যায় মনে হয় যেন এর মধ্যে কিছু আছে ভূত টুত আছে যায় মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে ইউজ করতে করতে আর নাই শেষ হারিয়ে গেছে আর এটা একটু বড় সাইজের আর এগুলো পার পাতা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সময় দাম বলতে ভুলে যায় কথায় কথায় তো এইটার দামও একশো পঞ্চাশ টাকা আগে যেটা দেখালাম সেটার দামও একশো পঞ্চাশ টাকা দুটোই টোটাল বিশ পিস করে থাকবে মানে এখানেও বিশ পিস আর ওখানেও বিশ পিস তবে ওটা একটু ছোটো সাইজের আর এটা একটু বড় সাইজের সময় পর্দার কাপড় বা একটু মোটা বা ভারী কিছু শুকাতে দিলে তখন একটু মোটা ক্লিপের দরকার হয় ওটাও চাইনিজ এটাও চাইনিজ একই জিনিস একই কোয়ান্টিটি শুধু এটা একটু বড় সাইজের এখানে একটা ঘড়ি দেখিয়ে দিচ্ছি এটা টেবিলে রাখার জন্য এটা খোলা থাকবে আসলে যে নিবে সেটিং করে নিবে আর আমিও পুরোপুরি সেটিং করব না কারণ একবার সেটিং করলে আর খোলা যায় না তো তাও একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা লাল কালারটা আসলে বাচ্চাদের টেবিলে রাখলে ওরা খুব খুশি হয় আর নিচে একটু ঘন্টা মতো দেওয়া আছে প্লাস্টিকের ঘন্টা মতো ওটা নড়ে মানে ব্যাটারি দিলে ওটা এদিকে ওদিকে ডানে বামে নড়ে তখন দেখতে না সুন্দর লাগে তো আমি দেখতেই পাচ্ছেন হালকা পাতলা লাগিয়েছি ওইভাবে করে লাগাই নেয় কারণ লাগালে খুলতে তখন ঝামেলা হয়ে যায় আমি তো এভাবে লাগিয়ে রাখবো না আমি আবার প্যাকেট করে রাখবো যাতে করে ধুলো ময়লাটা না আসে তো এই হচ্ছে এটার ফাইনাল লুক দর্শক ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এই টাইপের ভিডিওগুলো পরবর্তীতে পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন তো এটা একটা খেলনা এই যে এটার মধ্যে ব্যাটারি দিলে চলবে আর এই যে চাকা যে সাদা এর মধ্যেও হচ্ছে লাইটিং হয় আর এখানে তিনটা ব্যাটারি দরকার হয় ব্যাটারি দিলে মিউজিকটা তো অ্যাড করা যায় না কারণ ইউটিউবে কপিরাইটের একটা প্রবলেম আছে তাই আমি ব্যাটারি ছাড়াই দেখিয়ে দিচ্ছি এই জায়গাগুলোতে হচ্ছে লাইটিং হবে তবে লাইটিং সহ আমার কাছে কিছু ছবি আছে লাস্টের দিকে অ্যাড করে দিব। ভিডিওটা আর বড়ো করছি না আপনারা দেখে নেন এই যে ছবিগুলো এই ছবিগুলোর মধ্যে হচ্ছে লাইটিং আছে যখন ব্যাটারি ছিল ব্যাটারি দেওয়া অবস্থায় তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ